আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ব্লগ উইথ পলির আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার ডেইলি ভিডিও ব্লগ দেখো তাদের অনেক ভালোবাসা। আজ অনেক সকাল সকাল উঠেছি, কারণ আজ অনেক রান্নাবান্না আছে, অনেক কিছু কাজকাম আছে, সব একা একাই টুকটুক টুক করে করতে হবে, তার জন্য এত সকালবেলা। তোমাদের সবাইকে, আমার ইউটিউব পরিবারকে সবাইকে জানাই ঈদ মুবারক। তোমরা অনেক আজকে দিনটা এনজয় করো, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। সবাই অনেক মজা করো, ঘোরো, খাও দাও। তোমাদের ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। তো চলো মশলাগুলো তুলে নিই। এটা গোটা মশলা বিরিয়ানির জন্য আনা হয়। প্যাকেট এলাইচ, লবঙ্গ, দারচিনি, কাঠবাদাম, পেস্তা, যাবতীয় যা সিমুই টিমুইয়ে লাগে সব কিছুই নিয়ে আসা হয়েছে। আর তার সাথে একটা সিমুইয়ের প্যাকেটও নিয়ে নিয়েছি। তো চলো এগুলো আমি কোটোতে ঢেলে রাখি। চলো সব কিছু রাখা হয়ে গেছে। এইবার আমি জিরে গোলটাকে গরম করে নিয়ে এসে একটু এই বিরিয়ানিটাতে একটু গুঁড়ো করে নেবো। আগে যেটুকু ছিল ওটাও দিয়ে দিই সাথে। এই কাজটা খুবই বিরক্তিকর লাগে, কারণ মিক্সার আমার কাছে আপাতত এখন নেই, তার জন্য আমাকে এইভাবেই করতে হয়। আগে ওই হামালদিস্তাতে করতাম, কিন্তু এখন এইটাতে বেশি দেখছি সুবিধা হয়, তাই এটাতেই করছি। তো চলো প্রায় হয়েই এসেছে, আর একটু করে নিলেই হয়ে যাবে। এটার কাজটা হয়ে গেলে এখনও অনেক কাজ বাকি আছে, তো সব টুকটুক টুকটুক করে করছি একটার পর। আগে মশলার কাজগুলো মিটিয়ে নিই। অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, এটাকে এবার চা ছাঁকনিতে এরকম ছেঁকে নেবো, দিয়ে রেখে দেব। আদা রসুনটাও বেটে নিয়েছি। আদা রসুনটা কালকেই আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কারণ আদা রসুন ছাড়াতে খুব সময় লাগে, আর এই হামালদিস্তাতে পিষতেও অনেকটাই সময় লাগে। চলো এটা আমি টুকটুক টুক করে বাটি। তারপরে এখনও আছে ময়দা, ময়দাটা একটু মেখে নেবো। ভাবছি একটু লুচি করব। ঈদের সময় অনেক কেউ ছিল, তো তার জন্য আরও বেশি বেশি বানাতে হয়েছিল। আর ঈদের সময় অনেক কিছু বানিয়েছিলাম, এইবারে লুচি সময় আর ঘুগনি করব, আর দুপুরের জন্য বিরিয়ানি করব, সেরকম কিছু আর করবো না। আর এইবারে সব তো দেশে চলে গেছে, আর কেউ নেই এখানে খাওয়ার মতো, কেউ নেই, দুজনে আছে আর আমরা দুটো মানুষ, ব্যাস এই চারটে লোকের জন্য এইটুকু এইটুকু করলেই অনেক। তো এখানে আমি পেঁয়াজ ফিয়াজ সব কিছুই কেটে রেখে দিয়েছি, আর মটরটাও সিদ্ধ করে নিয়েছি। এখানে এবার ঘুগনিটা চলো বসিয়ে দিই। তো এখানে ঘুগনি বসিয়ে দিচ্ছি। আমি তাড়াহুড়ো করে একদম ভুলে গেছি যে আলুটা সিদ্ধ করতে হবে। তো যাই হোক, আলুটা একটু কষে নিচ্ছি। আলুটা হালকা সিদ্ধ করে কষলে পরে একটু ভালো লাগে, কিন্তু এখন কিছু করার নেই, ছোটো ছোটো আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চলো সব কিছু হয়ে গেছে, সিমুই রান্নাটাও হয়ে গেছে, ঘুগনিটাও হয়ে গেছে, এবার লুচিটা ভেজে নিচ্ছি। এটাই লাস্ট লুচি বাকি আছে, তো লুচিটাও প্রায় হয়ে গেছে। এইগুলো সব কিছু হয়ে গেলে এবার খেতে দিয়ে দেবো সবাইকে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়াও হয়ে গেছে, আর আমি নিজেও খেয়ে নিয়েছি। সকাল থেকে উঠে কিছুই খাওয়া হয়নি, ওই রান্নাবান্নাতেই ব্যস্ত ছিলাম, হয়ে গেল, খেয়েও নিলাম। তো এর খালি পরে খালি বিরিয়ানিটা বানানো বাকি আছে। আর সকাল থেকে উঠে সময়ই পাইনি দুলফুল পড়ার জন্য, এমনি সময় তো পড়েই না। আজকে ঈদের দিন, তো একটু সাজুগুজু তো করতেই হয়, নাহলে কেমন একটা লাগে, তার জন্য ওই কানে দুলটা পরে নিচ্ছি। আর খুব একটা ভালোও লাগে না এইসব সবসময় পরে থাকতে, যেন গরম লাগছে। আর ঘরের ভিতরে থাকি কেই বা দেখবে, বাইরে একটু বেরোলে সেসব ঠিক আছে। বাইরে যতক্ষণ থাকি, যাদের সামনে থাকি ওই পরে থাকি, তারপরে ঘরে এলেই খুলে ফেলে দিই এইরকম। গরম আছে খুব, কিন্তু আকাশ মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে পানি হবে, কারণ কদিন ধরেই এখানে রোজেরই পানি হচ্ছে, একটু একটু করে ঝিমঝিম ঝিমঝিম করে আসছে, আবার ছেড়ে যাচ্ছে, কিন্তু গরমটা আছে। তো চলো এগুলো করা হয়ে গেছে, এবার রান্নার দিকে এগোই।
আর এই কাজকাম সেরকম কিছু নাই, মোটামুটি সব কাজকামই করে রেখে দিয়েছি, জোগাড় করে রেখে দিয়েছি বিরিয়ানি বানানোর জন্য। তো চলো রান্নাঘরে ঢুকি। এই দেখো সব কিছু এখানে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, কারণ খিদে লেগে গেছিলো, এইগুলো এইভাবে রেখে আমি খেতে চলে গেছিলাম। একদিকে বসিয়ে দিয়েছি মাংসটা, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর এখানে বিরিয়ানির চাল না সেরম ভালো পাওয়া যায় না, 100 টাকা কেজি নিয়েছে বিরিয়ানির চাল, দেশে 100 টাকার কেজি চাল দেখতে হবে কত সুন্দর, না কোনো ভাড় আছে না কোনো গন্ধ আছে, যেন মনে হচ্ছে মিনিকেট চালের আমি বিরিয়ানি করছি। কিন্তু কিছু করার নেই, এটা দিয়ে এখন কাজ মেটাতে হবে, খেতেও হবে। বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম, দম থেকে এবার নামানোর সময়ও হয়ে গেছে, ওই 2টো মতো বাজে এখন, হয়ে গেলে এটা সবাইকে খেতে দিয়ে দেবো। সেই সকাল 7:30টার সময় ওঠা, আর যেন শরীর বলছে না, খুব ক্লান্ত লাগছে। এমনিতে অন্যদিন 10:30-10:30 সময় উঠতে হয়, আর আজকেই তার মধ্যে এত সকাল, মানে ভোরবেলাতেই ওটা ধরতে গেলে। তো যাই হোক, বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি, বড্ড বেশ ভারী, আমাদের রাতের মতোই করে নিয়েছি তাই জন্যই বেশি করেই করে নিয়েছি। আমি তো ঢালতে পারছি না, দাঁড়া ওকে ডাকি, আমি দিয়ে ঢেলে দিতে বলি। সাড়ে 5টার মতো বাজে, আর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্টও নিয়ে নিয়েছি, আমার সাজা গোজাও প্রায় হয়ে গেছে, এখন একটু ঘুরতে বেরোবো। বলছো তো পিকচার দেখতে যাব কোনো একটা মুভি, তো দেখা যাক কোথায় যাওয়া যায়, যদি টিকিট পাই, চান্স পাই, তাহলে তো অবশ্যই ঢুকবো। তো রেডি হয়ে গেছি, চলো, অনেক তাড়াহুড়ো করছে, আরও 2-1 জনা যাবে, তো তারা তো বার হয়ে গেছে, আমাদের বারবার ফোন করছে যে আসো তাড়াতাড়ি। তো চলো বার হয়ে গেছি, আমি ফার্স্ট টাইম এখানে মুভি দেখতে যাচ্ছি। এই জাস্ট ঘরে এলাম, 9:30 মতো বাজছে, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, মুভি দেখে বার হয়ে দেখছি খুব বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে একটু আইসক্রিম ফুচকা খাবো বার হয়ে আর একটু ঘুরবো, কিন্তু সে আর হলো না, পানি হচ্ছে, দেখো কত ভিজে গেছি, পুরো জামা একদম গিলা গিলা হয়ে গেছে, মুখ হাতও ভিজে গেছে, মুছে নিয়েছি বাড়ি এসে। তাও তো আজকের ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো সবাই জানাবে আমাকে, তোমাদের ঈদ কেমন কাটলো সেটাও আমাকে জানাবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।